আসসালামু আলাইকুম। ক্যাজুয়াল কুকিং পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রসুন আদা দিয়ে ঝালমুড়ি ভাজি করব। সসপ্যানে পরিমাণ মতো সরিষার তেল দেব, 3 টেবিল চামচ পরিমাণ রসুন আদা কুচি, 2 শুকনো মরিচ, 2 কাঁচামরিচ কুচি দেব। নেড়ে দেব, চুলো মিডিয়ামে রাখবো। মশলা হালকা লাল করে ভেজে নেব। স্বাদ মতো লবণ দিব। অল্প আস্ত কালো জিরে দিব। চুলা কম তাপে রাখবো। হাফ চা চামচ কালো জিরে গুঁড়ো, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো দিব। পরিমাণ মতো হলুদ দিব। আদা রসুন কুচিগুলো সুন্দর মুচমুচে হয়ে গিয়েছে, 6 কাপ পরিমাণ মুড়ি দিব। মুড়ি ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে দিব। ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে নেব। শুকনো পরিষ্কার একটা বাটিতে ঢেলে দেব। হয়ে গেল রসুন আদা মুড়ি ভাজা। মুড়ি ঠান্ডা করে পরিষ্কার শুকনো একটা কাঁচের বয়ামে ঢেলে দেব। মুড়ি ঢেলে দিয়েছি, কাঁচের বয়ামের মুখ বন্ধ করে দেব। রসুন আদার মুড়ি খেতে অনেক মজা, ঠান্ডা জ্বরের জন্য এই মুড়ি খেতে পারেন, মুড়ি ঘরে রেখেও খেতে পারবেন। ঝাল তেল মশলা আপনারা আপনাদের মতো করে দিবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।